Hello. Good morning, everyone. Welcome back to the channel. আর ঠিক কী জন্য এই ব্যথাটা হয়েছে সেটা হলো বাথরুমে অনেকক্ষণ ধরে বসে থাকার ফলে আর পা সোজা হচ্ছে না, দিয়ে ওরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে এসে আমাকে ওষুধ খাওয়াতে এসছে। এটা ওষুধ এই না, এই দেখো তোমরা সবাই বলো শ্রীকে খুব শান্ত শিষ্ট, আমাকে এরমভাবে অত্যাচার করে এই বাচ্চাটা, কখনো নাক কামড়ে দেয়, গাল কামড়ে দেয়। সত্যি হাঁটু কামড়ে দিয়েছিলাম, হাঁটুতে প্রচন্ড যন্ত্রণা বলে কিনা, হাঁটুটা যদি খেয়ে নিই তাহলে তার ব্যথা থাকবে না। আই অ্যাম র‍্যাবিট, সব কিছু খেয়ে নাও। তুমি র‍্যাবিট, তারপর র‍্যাবিটের পেটে যখন ব্যথা হবে, ইনফেকশন হবে, তখন বুঝবে মজা, ডাক্তারবাবু দাঁতের মধ্যে ইঞ্জেকশন দেবে করে। অফিসে চলে এসেছি, আর সকালে যে ব্লগটা শুরু করেছিলাম সেটা সকালে বেশি কিছু শ্যুট করা আমার পক্ষে সম্ভব হয়নি। অফিসে এসেও খুব একটা শ্যুট করা সম্ভব হয় না, কিন্তু এই যে ক্লিপিংটা, এটা লাঞ্চ টাইমে জালনা দিয়ে দেখে আমার মনে হলো এই ক্লিপিংটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। কি সুন্দর, দেখো চোখ জুড়িয়ে যায়। হতে পারে জঙ্গলা গাছ, হতে পারে আগাছায় ভর্তি, তবুও মানে এত সবুজ চোখে পড়লে চোখটা দেখবে জুড়িয়ে যায়। অবশ্যই এই জায়গাটা আগে ছিল বাগান, একটু অযত্নের ফলে এখন এই অবস্থা। আর এখানে একটা বড় বেল গাছ আছে, দেখো কত বেল ধরেছে। এগুলো কিন্তু পেয়ারা নয়, পাতাগুলো দেখলেই বুঝতে পারবে এটা বেল গাছ। আমি অবশ্য প্রথমে হঠাৎ করে ভেবেছিলাম পেয়ারা ধরেছে অনেক। চলো বাড়ি গিয়ে কথা হবে তোমাদের সাথে। অনেকদিন পরে এসেছি, খুব ভালো লাগছে এখানে এসে। আর আমাদের ছাদে এমন একটা ব্যাপার, যখনই ওপরে আসবো তখনই বেশ হাওয়া, তাই না? দারুণ একটা মানে অ্যাটমসফিয়ার থাকে। কে জানে রকেট গেছে না কি জানি না, তবে এরকম সাদা একটা দাগ, এটা একটু মানে ইউনিক। আর এদিকে সূর্যটাকে দেখো কি দারুণ লাগছে, দারুণ লাগছে দেখতে, ওয়াও। দারুণ লাগছে। কতদিন বাদ এলাম, আমার না অনেকদিন বাদ এলাম না। আমার এখানে মাত্র এই কটাই গাছ রাখা আছে, তবে আজকে এসে দেখলাম যে নতুন নতুন গাছ বেরিয়েছে। আমি প্রায় দেড় দু মাস পরে ওপরে উঠেছি, নাকচম্পায় ফুল এসেছে, যেটা শান্তনু ছবি তুলে নিয়ে গিয়ে আমাকে দেখিয়েছিল আগে। হ্যাঁ, সেটাও অনেক সপ্তাহ আগে, কিন্তু এখানে রেগুলার ফুল ফুটছে। আর এখানেও এই ছোটটাতেও দেখো কুঁড়ি আছে। শিউলি গাছটা আরও বড় হয়েছিল শুনলাম, হনুমানে নাকি খেয়েছে ওপরটা, কিছু করার নেই। এখানে একটা ছোট্ট নয়নতারা গাছ হচ্ছে, আর এখানে করলা গাছ ছিল কিন্তু সেটা শুকিয়ে গেছে, এটাই। আর এইখানে কি গাছ হচ্ছে এটা না আমিও বুঝতে পারছি না, তবে এতেও কুঁড়ি এসেছে। এই গাছটা কি দেখতে হবে, আর না ওটা করলা গাছ না। এই দেখো এখানেও কিছু গাছ আছে, তার মধ্যে এটা হচ্ছে নাইট কুইন। এটা পাতা থেকে গাছ হয়, পাতা থেকে পাতা বেরিয়ে বেরিয়ে গাছ হয়, আর পাতার মধ্যে ফুল হয়, রাতে ফুল হয়, দিনের বেলায় আবার ফুলটা মানে ওর আয়ুটা হচ্ছে এক রাতের। আর এইটা কি গাছ হয়েছে আমি এখনো বুঝতে পারছি না, হাত দিলে অনেকটা শিউলি গাছের মতো লাগছে। এটা শিউলি গাছই হবে কি জানি, না এটা শিউলি গাছ ঠিক না, জানি না। এটাও একটা কিছু গাছ, তবে এটা হচ্ছে রজনীগন্ধা, কারণ এর মধ্যে গত বছর আমি রজনীগন্ধা লাগিয়েছিলাম, তো হয়তো কোনো বাল্ব থেকে গেছে ভেতরে রজনীগন্ধার, সেটা থেকেই নতুন করে হচ্ছে। তো এতদিন আসিনি তো ওই জন্য ঠিক বুঝতে পারিনি। এই দেখো এই গাছগুলোতেও ফুল হয়েছে কুঁড়ি, এটা হলুদ রঙের ফুল হয়েছিল, এই দেখো এটা পিঙ্ক কালারের হয়েছিল। আলাদা আলাদা ডাল লাগানো ছিল এখানে, আর এই কদিনে অনেক বেড়ে গেছে ডালগুলো। আমি এখানে ব্লগ করতে করতে বেশিক্ষণ হাঁটতে পারবো না, কারণ আমি না পায়ের বেলটা বেঁধে আসিনি, নি সাপোর্টটা লাগিয়ে আসিনি। ভালো আছো? অনেকটা ঠিক হয়েছে, আমি নিজেই অনেকদিন পরে এলাম, আজকে দু মাস পরে এলাম। না আছে এসেছে, কিন্তু নি সাপোর্টটা পরে আসা হয়নি, তো হাঁটতে একটু ভয় পাচ্ছি।
যাই হোক একটুখানি থাকবো, তারপরে নিচে যাব। তুই দেখো এই বিড়ালটার মজা দেখো, এই বিড়ালটাকে এই বিড়ালটা দেখছে, ঘুরে ফিরে যেখানেই যাচ্ছে ওর দিকেই তাকিয়ে আছে, আর ও একদম ও পেতে বসে আছে ওই বিড়ালটা। এই দেখো এক নাগাড়ে তাকিয়ে আছে এই বিড়ালটা দেখে, ওটা নিশ্চয়ই মা বিড়াল আর এটা শ্রী বিড়াল। হ্যাঁ এই বিড়ালটা শ্রী বিড়াল আর ওইটা হচ্ছে বা বিড়াল। বা বিড়াল দেখছে শ্রী কি করছে, অ্যাকচুয়ালি দুষ্টু যাতে না করতে পারে। এদিকে আবার গাড়ির কি সমস্যা হয়েছে দেখ, এই দেখ অনেক ভিড়, তো কি হলো রে বাবা, তা হতে পারে। ছাদে গেলে আর নামতে ইচ্ছে করে না, এত সুন্দর হাওয়া আর আবহাওয়াটা থাকে, বন্ধুদের সাথে গেলে তখন মনে হয় গল্প করেই যাই, কিন্তু কিছু করার নেই, নিচে নামতেই হতো। আমি আমার রাতের খাওয়া দাওয়ার সব অ্যারেঞ্জমেন্ট করেছি আর এদিকে স্ত্রী বসে গেছে পড়তে। এখন প্রায় বাজে সন্ধে 8টা, শান্তনু এখনও ঢোকেনি যদিও বাড়িতে। স্ত্রীর পড়া টড়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে, শান্তনু বাড়ি এসেছে, আমিও আর একবার মানে তালে তালে গা হাত পা ধুয়ে নিয়েছি, কিন্তু আমার চুলের কি অবস্থা দেখো, পুরো চুল পুরো ড্রাই হয়ে গেছে। আর এখানে হচ্ছে একটা একদম নতুন ব্যাপার, যেটা হলো শ্রী প্রথম ডিমের ভুজিয়া রান্না করছে। তো নুনটা ওকে দিতে দাও, এটাই তো রান্না, কতটা নুন দেবে দেখি। খুব ভালো হচ্ছে শ্রী, খুব ভালো হচ্ছে। এটা এটা নতুন ইচ্ছে শ্রীর, ডিমের গন্ধ বাজে, ডিমটা ভাজা হলে তো তখন বাঁচিয়ে বাঁচিয়ে খাস, রুটি আর এমনি খাওয়া হয়ে যায়, ভাত এমনি খাওয়া হয়ে যায়, শেষে ডিমটা এমনি এমনি খায়। হয়ে গেল হ্যাঁ হ্যাঁ লাগবে, কই ভালো করে দেখি, আর একটুই বরং লাগবে, বড্ড শুকনো হয়ে যাবে না হয়তো। ইয়ে ওহো, এখানে চলছে ট্রেনিং, ডিম ভাজার ট্রেনিং। বা বা বা, এটাই রান্না সত্যি, শুধু খুন্তিটা নাড়ালেই হয়ে যাবে শ্রী। আর কি চাই শ্রী, বড় হয়ে গেছে, এবার ওকে হোস্টেলে পাঠিয়ে দাও। ডিম ভর্জি হচ্ছে এটা, ভেরি গুড। একটু দূর থেকে একটু বডিটা একটু দূরে রাখো, হুম হুম এইভাবে, একদম কাছে চলে গেলে তো ছ্যাঁকা লাগবে। তাহলে আমার পায়ে এই ইঞ্জুরিটা হওয়ার এই ফলটা ভালো হয়েছে, শ্রী অনেক কিছু শিখে গেছে। আজকে ডিম ভাজা করা শিখে নিলি, তাহলে আমি আর রান্না করবো না। ও শোনা আমার, থ্যাংক ইউ। সপ্তাহে এই বাটি তুলে নেবো, ঠিক আছে দেখি যা একবার। বাবু আজকে তো আমার কোনো কাজ নেই রান্নাঘরে, তোরাই করছিস কর। তো এই ছিল আজকে আমাদের সারাটা দিন, তার মধ্যে ভালো কি হয়েছে, ভালো হয়েছে শান্তনু আমার জন্য আবার একটা গিফট এনেছে, কি গিফট আমি দেখাচ্ছি, হতে পারে খুব ছোট্ট একটা গিফট, কিন্তু মনে করে কেউ যদি আনে সেটা খুব ভালো লাগার বিষয়। এই দেখো বাদাম চাক।
যেটাকে গুড় বাদামও বলে অনেকে, তো এটা আমি খেতে খুব ভালোবাসি। মেবি অফিস থেকে যাতায়াতের সময় কোথাও পেয়েছে, এরকম পাঁচটা নিয়ে এসেছে আমার জন্য। তো এই ছোট ছোট ভালো লাগাগুলো মনে করে নিয়ে আসার নামই হচ্ছে ভালো থাকা, যেরকম আমরা থাকতে চেষ্টা করি। তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।